হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের দেখো কি করে আপনারা অ্যাপান অ্যাকাউন্ট খুলে ওখানে থেকে আপনারা আর্নিং করতে পারেন। তার জন্য প্রথমে যেটা করতে হবে, এটা একটা বড় একটা ভালো মার্কেট সাইট, এটা আপনারা বাসায় বসে ঘরে বসে কাজগুলো করতে পারেন খুব সহজ সিম্পল ভাবে। তো প্রথমে যেটা করতে হবে, তো আমি একটা দেখাই যে আমি এখানে যেটা করবো, লার্জ জব আমি এখানে আসলে দেখতে পাবেন, ফ্লেক্সিবল জব আমি এখানে আসলে এখানে দেখাচ্ছে, রিটেল ল্যাঙ্গুয়েজ জব, মাইক্রো টেস্ট, কর্পোরেট জব। আমি এখানে ল্যাঙ্গুয়েজ জব, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ জব সাব দিলাম অ্যাপ্লাই। দেন এখানে যেটা হলো সময় নিচ্ছে আমার, দেখেন এখানে চলে আসে এখানে কি যে কাজ করবো সেটা দেখাচ্ছে। এখানে 1 থেকে 4 আমি এখানে একটু আগে যে ঢুকে দিলাম, আমি এখানে ইউএসএ রোমোট, ইউএসএ স্টেট রোমোট দিলাম, এখানে অল দিলাম। তাহলে আপনি কাজ করবেন সেটা দেখবেন, ডাটা ইঞ্জিনিয়ারিং দিতে পারেন, আমি ডাটা সার্ভিস দিতে পারেন। তো আমি একটু আগে যে দিচ্ছি দেখেন, এখানে লোকেশন সার্চে এটা আসছে, দেখেন সেলস ম্যানেজার, এটা আপনি নির্ভর করুন কি রিলেটেড কাজ এখন দেওয়ার পর সেলস ইভলিউশন ইজিয়ার, দেখেন আমি সোশ্যাল মিডিয়া ইভলিউশন এখানে অ্যাপেক্ট করলাম, দেখেন এখানে চাপ দিই এই পেজটা প্রোভাইড করেন। এই পেজটা ওপেন হচ্ছে, এখানে পড়লাম, যেমন আমি এখানে বাংলাতে ট্রান্সলেট করে পড়লাম সবকিছু, পড়ার পর দেন আমি এখানে যা লেখা আছে সেটা ধরে আমি অ্যাপ্লাই ফর দি জব এখানে চাপ দিলাম। এখানে আমার মেল পেয়েছে, আমি এখানে অলরেডি মেল ক্রিয়েট করছি, দেন এখানে ডিটেকশন দিয়ে দিব, নেক্সট করব। এখানে দেখেন কন্ট্রিবিউটর প্রোফাইল, প্রোফাইল অ্যাড করতে হবে, এখানে আমার যাবতীয় সবগুলো এখানে অ্যাড করে দিতে হবে ওদের প্রোফাইলে। তো আমি আসলে কিছু দেখাই। তো বন্ধুরা, এরপর যেটা আমরা করব, এখানে আপনার সিভি দিতে বলছে, তো এটা যেটা করব, এটা আপনার এখানে চলে আসবে, মাই কম্পিউটারে যেটা সিভি আছে আমি সেই সিভিটা এখানে অ্যাড করে দিব। তো আমি এখন যেটা করব সেটা আমি দেখাই আপনাকে। তো এখানে আসার পর আমি মাই কম্পিউটারে চলে আসবো, মাই কম্পিউটারে এসে আমার যেখানে আছে সিভিটা সিলেক্ট করে দিব। এই যে আমার সিভি আছে, এখানে সিভিটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে দেখেন আপলোড হচ্ছে সিভি, ওর কাভার ক্রিয়েট এ লগ ইন অ্যান্ড ক্রিয়েট পাসওয়ার্ড। তো আমি এখানে যেটা হচ্ছে আমার ক্রিয়েট লগ ইন জিমেল, সেই মেল আইডিটা আমি দিয়ে দিবো। ফাইল প্রোফাইল ডাটা ফলোর রিপ্লেস আপলোড রিজন দেখেন, এটা অলরেডি আপলোড হলো, দেখেন এইটা আপলোড হওয়ার পর এখানে আমার মেল আইডি, মেল আইডি আমি দিয়ে দিবো, পাসওয়ার্ড দিয়ে দিবো। সেম পাসওয়ার্ড এখানেও, এখানে আপনার নাম, এখানে অলরেডি আমার নাম নিয়ে নিচ্ছে এখানে, তো আমার নাম দিয়ে দিলাম, মেল আইডি দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে দিলাম, সেম অ্যাড্রেস দিলাম না, কান্ট্রি এটা বাংলাদেশ দিয়ে দিবো। বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ দিয়ে দিলাম, স্টেশন আপনি হলো রাজশাহী ডিভিশন, দেখেন এইগুলো আমার অলমোস্ট শেষ এখানে। তারপরের স্টেপটা হলো আপনার হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তো এখানে হলো কলেজ ইউনিভার্সিটি অ্যান্ড ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়া। তো আমি এখানে যেটা দিব সেটা আমি দেখাই দিচ্ছি, দেখেন এখানে আমার সিভি দিলাম, সিভিতে করে এখানে আমার নাম সিলেক্ট করে দিলাম, মোবাইল নাম্বার, এখানে অবজেক্ট ট্যাগ দিবেন, এখানে আপনার ওয়ার্ক অ্যাড্রেস সব কিছু দিবেন, ডিভিশন এটা সোশ্যাল, আমি জানলাম প্রথমে সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে দিয়ে দিলাম, বাংলা ইংলিশে ইংরেজি ইংলিশে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি, একটু দ্রুত করতে আপনি এগুলো দেখে নেবেন তাহলে সুবিধা হবে। তো দেখেন এখানে তারপর ইয়েস দেওয়ার পর এখানে বাংলা নেটিভ ফিভারি একটু নিতে, এখানে কি আপনার হোয়াট ইউর ল্যাঙ্গুয়েজ
speak English, so you can submit an application email address of your interview job with your CV, and the number submit and apply and submit profile video. এগুলো কমপ্লিট আছে দেখে দিলাম আপনাকে আমি। এগুলো যাওয়ার পর সাবমিট প্রোফাইল দেখেন আপলোডিং হচ্ছে পাসপোর্টদের এইচ এখানে এখানে নিচে নিচের বারটা খেয়াল করেন ডান বাম দিকের বারটাই এখানে 44% 48 এখানে এখানে খেয়াল করেন এই বয় অংশে বা এই অংশে দেখুন বুঝতে পারবেন 48% এবং এখানে শো করবো একটু পরে দেখেন আপলোড 100% দেখাচ্ছে এখানে তো ওয়েট করি আমরা এই অংশটি দেখাচ্ছেন এই শোষণ দেখেন দেখেন অলরেডি নিয়ে নিতে আমি চেক দিলাম একটু ওয়েট করে নিব দেখেন এখানে এই অপশন একটা অপশন দেখাচ্ছে এখানে দেখেন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসছে ইউর মেল আইডি দেখাচ্ছে আমার মেল আইডিটা এখানে দিয়ে দিলাম এখন এখানে আমি টিক দিব দেন এখানে ডেট প্রাইভেট ডিসকাস এখানে সো আমি এখানে নেক্সট করে দিব এখানে এখানে কিন্তু সেম ভাবে সময় নিচ্ছে একটু দেখেন টেবিলের সোর্স এন্ড ফরমেট কানেকশন এখানেও সেম ভাবে একটু সময় নিবে দেন অলরেডি দেখেন আমার এখানে সাইন ইন লগ ইন অপশন দিয়ে দিচ্ছে অলরেডি তো আমি এখানে দেখেন এখানে আসার পর সবগুলো এখানে শো করতেছে আমি যা যা দিচ্ছি সবগুলো এখানে আপডেট করাই হয়েছে এখানে সবগুলো দেওয়া আছে দেন এখানে আসার পর আপডেট প্রোফাইল চেক দিলাম এখানে দেখেন আপনাদের সোশ্যাল মিডিয়া দিলাম এখানে ফেসবুক সিলেক্ট জেন্ডার এগুলো সব আগে দিচ্ছি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম বাংলাদেশে তো তার এখানে এক্সট্রা করে কিছু বলার নাই আমি বাংলাদেশে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি তো একদম সহজভাবে বলে দিচ্ছি এখানে আমার বাংলাদেশ ছিল বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি তারপর অ্যাক্সেস ইওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল আমি অ্যাডভান্স লিমিটেড আমি অ্যাডভান্স দিয়ে দিলাম তো এখানে দেন বাঙালি আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাঙালি হয়েছে কম্পিউটার অপারেটিং সিস্টেম অন্ডারস্ট্যান্ড মেনি হর্ন পার ডে ওয়ান পার ডে কি বলছে হাউ হাউ মেনি ঘন্টা পার ডে ইউর প্রো পার ওয়ার্ক ফাইভ ডে পার ওয়ার্ক ফোর ঘন্টা পার ওয়ার্ক আপনি পার ঘন্টা কতক্ষণ কাজ করতে পারেন দিয়ে দিতে পারেন আর ইউ এবল টু ওয়ান ইউর হর্ন ঘন্টা এ ডে ফাইভ ডে তো আমি এখানে দিয়ে দিলাম ডু ইউ এগ্রি দি ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাকশন কমপ্লিট দ্য ওয়ার্ক ইউর সেলফ ইন দি ডিলে গেট থার্ড পার্টি তো আমি থার্ড পার্টি স্ট্যান্ডার্ডে কাজ করি না তো আমি এখানে নো দিয়ে দিলাম বাট ডু ইউ আর ইন্টারনেট ইন্টারনেট কানেকশন আমি দিলাম ইয়েস আমার ইন্টারনেট কানেকশন আছে আর ইউ ওয়ার্কিং প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ইভেন্ট সোশ্যাল সার্চ ইভেন্ট সোশ্যাল মিডিয়া আমি এখানে সোশ্যাল মিডিয়া ইয়েস দিয়ে দিলাম এখানে স্পেশাল রোল কোম্পানি আমি এখানে কোম্পানির ডিটেলস দিব না দিয়ে দিলাম এন দিয়ে দিলাম তো হ্যাভ ইউ আর অ্যাক্টিভ ইন ফেসবুক ডেলি তো আমি এখন সিলেক্ট নাম্বার ফ্রেন্ড আমি 500 দিয়ে দিলাম এখন 500 ছিল 500 দিয়ে দিচ্ছি তো ইউ হ্যাভ ইউজ ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড ডেলি তারপরে প্রোফাইল ফেসবুক লিঙ্ক দিয়ে দিলাম অপারেটিং সিস্টেম মোবাইলের আমি গুগল অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম এখানেও সেমভাবে অ্যান্ড্রয়েড আনাদার বসে অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম ডু ইউ হ্যাভ ইন্টারনেট অ্যাকাউন্ট
ইয়েস আমি এগুলো দেখেন, ডেলি অফার, ইন্টারেস্ট আমি এগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো, এতজন ফলো করে, ফলোইং দি ইন্টারেস্ট এখানে সেন্ড দিয়েছিলাম। তারপর আমি ইন্টারেস্ট এখন কদিন আগে খুলছি, 6 মাস আগে লেট খুলছি। ইউ হ্যাভ ইন্টারেস্ট অ্যাড, এগুলো অ্যাড কোথায় হবে না দিয়ে দিচ্ছি, এখানে আপনারা না দিয়ে দিবেন, সমস্যা নেই। ইউ হ্যাভ সাম ইনস্টাগ্রাম অপারেন্ট টুলস মাস্ট, এখানে আপনার মেল আইডি অন্য কোনো কেউ থাকে আসতে গেলে দিয়ে দিবেন। তো বন্ধুরা এই সবগুলো কমপ্লিট করে আমি ইন্টারভিউ দিলাম, দেখালাম সময়, আপনি তার সাথে দেখে দেখে ফলে পূরণ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা দেওয়ার পর আমি সাবমিট দিয়ে দিবেন। তো দেখেন কি বলছে, ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ইনোভেশন, তো থ্যাংক ইউ দিয়েছে ওয়ান ইয়ার এগো। তো আপনি বুঝতে পারতেছেন বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট খোলা, এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনার মেলটা ভেরিফিকেশন করতে পারেন। আমি আমার মেলে আসবো, আমি মেলটা চেক করে নিব। এখানে আসি, আমি মেলটা দেখবো যে আমার মেলে কোনো কনফার্মেশন কোড আসছে কিনা। এটা মিনিমাম 5 মিনিটের মতো লাগে অনেক সময়, যে ওরা একটা নির্দিষ্ট একটা ইমেল এই মেলে পাঠিয়ে দিবে, যে দেখার জন্য যে আসলে এখান থেকে আপনারা এখান থেকে কিভাবে কাজগুলো করবেন। আর আমি একটু চেক করি, না এখনো ওরা কোনো মেল পাঠায় নাই। সম্ভবত পাঠাতে আপনার 5 থেকে 6 মিনিট বা এরকম সময় ওরা নিয়ে থাকে, বা তার বেশি সময় নিতে পারে, সেটা ওদের উপর নির্ভর করবে। তো দ্রুত সম্ভব খুব বেশি সময় নেওয়ার কথা না, ওরা খুব দ্রুতই হয়তো আপনার একটা মেল পাঠিয়ে দিবে। দেখেন যে অলরেডি চলে আসছে। তো আপনি এখানে আসার পর এখানে আমি দেখবো থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং। তো এখানে দেখেন কি বলছে, থ্যাংক ইউ সাবমিশন অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়া এবং প্রমোশন অ্যাপ। তো এখানে বলছে দিস অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড রিভিউ ইস্ট্যান্ড অ্যান অ্যাপ দিস সব প্লিজ প্রোফাইল লিঙ্ক। তো আমি এখানে দেখেন এখানেও দিচ্ছে রিভিউ ইমেল এর প্রোফাইল লিঙ্ক। তো আমি এখানেও সাব দিতে পারি, দেন যে কোনো একটা দিতে পারেন দিস লিঙ্ক। তো এখানে কি বলছে, ইমেল সাবস্ক্রিপশন, দেন আই এম গোয়িং টু রিভিউ দিস ফর ইমেল অ্যান্ড সেভ দিয়ে দিলাম। থ্যাংক ইউ ইমেল সাবস্ক্রিপশন আপডেট, এখানে আপডেট দেখাচ্ছে। তো দেখেন এখানে জব সার্চ যে ব্যাপারগুলো, সেই আগের যে আমি জব সার্চগুলো করতে পারবো এখান থেকে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এখান থেকে কি করে একটা পরিপূর্ণ আপনার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি কাজ করতে পারেন, এটা একটা ভালো মার্কেট প্লেস। আর আর সামনের দিনে যদি আমরা আমাদের কিছু কমেন্ট করে জানান, তাহলে আমি নেক্সট চেষ্টা করবো কাজগুলো আরেকটা আমি যেভাবে করতেছি সেভাবে আপনাদের সঙ্গে দেখাই দিবো। আজকে আমাদের অ্যাকাউন্ট খুলে দেখালাম বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কিছু নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, কেমন আল্লাহ।